हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू एम के कुकिंग हाउस। केमन आछो सबाई? आज आमी तुम्हारे रोजार इफ्तारी एक स्पेशल जिनिस देखाबो जेटा इफ्तारी एवं सेहरी दुई टाइम खावा जेते पारे। तो चलो देखे नहीं एटा कि बनाबो। एटा होच्छे चीरा और साबु दिए एक मजार डेजार्ट। तो चलो देखे नहीं आम्रा कीभावे बनाच्छी। चीरा और सागुर डेजार्ट बनानों जोनो एखाने चूलाय आमी एकटा पातिल दिए नियेछि। एटार मध्ये आमी दुई कप लिकुईड मिल्क निच्छि, एक कप दिएछि आर एक कप दिच्छि। ए दूधटा आमार जाल दिए फुटिये नियेछि। एटार मध्ये निच्छि हाफ कप चीनी। तो जे कोनो दूध जाल गरुर दूधटा पतला है, यहाँ जाल देवा दूध ये घन करार्जन यटार मध्य हमें निब दुई टेबिल चामच गुड़ा दूध। दुई टेबिल चामच गुड़ा दूध दिए हमें यहाँ किसुटा फुटिए निये पर यटार मध्य आबार दिब कन्डेंस मिल्क। ताहले किसुक्षणेर मध्य ये दूधटा घन हो जाए। दूधेर मिश्रणेर मध्य हमें दुई टेबिल चामच कन्डेंस मिल्क दिए निच्छि। এই কন্ডেন্স মিল্কটা আমার রেসিপি একটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। তো এই কন্ডেন্স মিল্ক আর গুঁড়া দুধ দিয়ে এই দুধটা আমি আর বেশিক্ষণ জাল দিব না, জাস্ট দুই একটা বড় কাষ্টেই দুধটা ঘন হয়ে যাবে, তখন আমি চুলা বন্ধ করে দিব। দুধটা অনেকটাই ঘন হয়েছে, এখন আমি এই ঘন দুধ থেকে অর্ধেক দুধ ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করব আর বাকি দুধের মধ্যে আমি সাগু রান্না করে নিব। দুধটা যেহেতু অনেকটাই ঘন তাই এটার মধ্যে আমি এক কাপ নর্মাল পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে এটার মধ্যে সাগু দিব, কারণ সাগুগুলো ফুটানোর জন্য একটু পানি বেশি লাগবে, নইলে ভালো করে ফুটবে না। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাগু। এখন আমি এটা ভালো করে জাল দিয়ে নিব। সাগুগুলো আরেকটু ফুটবে এই পর্যায়ে আমি এটার ভিতরে একটু জাফরান কালার দিচ্ছি, একটু কালার হওয়ার জন্য। জাফরান কালার দিয়ে এটা আমি ঘন ঘন নেড়ে দিতে হবে, নইলে সাগুগুলো নিচে তলাতে আটকে যাবে। সাগুটা আমার ফুটে গেছে, এই যে দেখো এটার মধ্যে কেমন গ্লেসি ভাব আসছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মানে এই সাগুর প্রিপারেশন আমার হয়ে গেছে, সাগু আর দুধ দুটার প্রিপারেশনই আমার হয়ে গেছে। এখন আমি চিরার প্রিপারেশনে যাব আর এটা আমি এখন চুলা বন্ধ করে এটা কিছুক্ষণ ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখে ঠান্ডা করব। চিরা আর সাবুর ডিজার্ট আইটেম তৈরি করার জন্য এখানে আমি চিরা নিয়েছি কিছু। এই চিরাগুলো আমি খুব ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে এটা ধুয়ে নিব, কারণ এটার মধ্যে অনেক ময়লা থাকে, তারপরে ধানের ছোট ছোট অংশ থাকতে পারে, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। চিরাটা আমি ধুয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে 10 মিনিটের জন্য এটা ভিজে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো, চিরাগুলো তখন ভিজে নরম হবে এবং আরও ফুলে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখো চিরার পানিগুলো সব চিরার মধ্যে শুষে নিয়েছে এবং চিরাগুলো আরও নরম হয়ে বড় বড় করে ফুলে উঠেছে। এখন এটা আমি ডেকোরেশন করে দেখাবো। আমি এখন এই বাটির মধ্যে সার্ভ করে দেখাবো। এখানে আমি কিছু ফল নিব, এখানে আমি নিয়েছি কিছু তরমুজ কিউব করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি আপেল, সবুজ আপেল, এর উপরে দিব আমি চিরা,
তারপরে দিব কলা, এটার মধ্যে তোমরা যে কোনো ফ্রুট নিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি সাগুর মিশ্রণটা। এরপরে দিয়ে দিচ্ছি ঘন দুধটা। এখন আমি আবার এটার উপরে কিছু ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুধ, সাগু, চিরা আর ফ্রুট দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, দেখো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও অসম্ভব টেস্টি। আর রোজার দিনে, রোজা থেকে এটা ইফতারিতে খেলে বা সেহরিতে খাওয়ার উপযোগী একটা আইটেম। তো এটা খেলে শরীর ঠান্ডা থাকবে এবং মনটাও ভালো লাগবে। তো তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আর কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।